রাস্তায় আসছে ইনশাআল্লাহ প্রশাসনের সকল কর্মকর্তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যাতে করে মাঠে আমাদের সকল জনসাধারণ এই পাড়ার সকল জনসাধারণ যাতে এই সভা মঞ্চে এই সভার এই মাঠে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা সকলের দৃষ্টি আকর্ষণ করছে মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে লাল চেয়ারগুলো রয়েছে এগুলো মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আমাদের জাতি এই আসনগুলোতে মুক্তিযোদ্ধাদের জন্য ছেড়ে দেবেন মুক্তিযোদ্ধারা বসার পরে যদি জায়গা থাকে তাহলে আপনারা বসবেন আর ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আশা করতে এই মঞ্চে আসার জন্য আমরা একটি পাশের ব্যবস্থা করেছি ওই পাশটি সংরক্ষণ করবেন আর যারা গেটে আমাদের সহ উঠেছে যারা মঞ্চের পাশ পেয়েছেন আরেকটি পাশ ওইখানে সংযুক্ত করে মঞ্চে আসবেন পৌরসভা থেকে এই ঐতিহ্যবাহী এই মিছিলকারীদের পাড়া নেতৃত্ব রয়েছেন সকলকে এই জনসমাবেশের পক্ষ থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আশা করছে এই মাঠ আজকের অল্প সময়ের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গোটা পাটগাতি বাজার সব সকলের মানুষে মানুষে সৈলাভ হয়ে যাবে এবং আশা করি সকল দেশ রত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণনেত্রী শেখ হাসিনা আজকের এই সভায় সভায় প্রধান অতিথির আসন অনুষ্ঠিত করবেন আপনাদের চেয়ারগুলো একটু পাস করে দেন তো দেখ সামনের পার্টি যারা আছে তারা চেয়ারগুলো বসতে পারে এক্ষেত্রে আপনি যারা স্বেচ্ছাসেবক যারা আছেন এখানে আমাদের সাংসদের স্বেচ্ছাসেবকদের আমরা যেগুলো আছে যে চেয়ারগুলো আছে পাশাপাশি যারা আমাদের মাঝের ব্লকের চেয়ার নিয়ে বসে আছে অপেক্ষাকৃত যারা তরুণ আপনারা আপনাদের চেয়ার তোমাদের এই সামনে যে যেটা ব্লক আছে পিছন থেকে সকল চেয়ার নিয়ে আসো চেয়ার গুলো সামনে নিয়ে আসো পিছন থেকে সামনে চেয়ার নিয়ে আসো